যাচ্ছি, যখন মনে আমাকে ডাকবেন ওনাদেরকে আমি সহযোগিতার জন্য এগিয়ে আসি। খুচরো ভাইকে আজকে প্রধানমন্ত্রী করা হয়েছে, এটা একটা ইতিহাস আছে। খুচরো ভাই কিন্তু এই সম্পর্কের সাথে জন্মলগ্ন থেকে এদের সাথে জড়িত, এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুচরো ভাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আগত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন যারা আছেন নেতৃবৃন্দ সবাইকে, এবং অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই যাদের সাথে গত 30 বছর আমি একসাথে কাজ করছি, ভবিষ্যতে করব, সাংবাদিক ভাইয়েরা যারা আমাদেরকে গত 30 বছর যাবৎ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির জানলা উড়িয়ে রাখার জন্য সহযোগিতা করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। খুচরো ভাইকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে এবং প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এজন্য তিনি বিগত 40 বছর যাবৎ জাতির পিতা এবং তার কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সহযোগিতা করে যাচ্ছেন, নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেজন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে খুচরো ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি সাবেক আইনমন্ত্রী ছিলেন, এটা তার বড় পরিচয় না, তার বড় পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধু কন্যার একজন বিশ্বস্ত সহচর। বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ের সম্পাদক এবং বর্তমান স্ট্যান্ডিং কমিটির আইন ও বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। কৌশলের সাথে আমার সম্পর্ক দীর্ঘ 35 বছরের, অত্যন্ত সজ্জন ব্যক্তি, সবসময় শুধু ওনার পেশার মাধ্যমে মানুষের উপকার করে যান। কোন ক্লায়েন্ট ওনার কাছে গেলে জিজ্ঞেস করেন না কত টাকা আছে তোমার কাছে, কাজটা করে দেন যা দিতে পারে। অনেক সুনাম ওনার আছে, ওনাকে ধন্যবাদ জানিয়ে ওনার থেকে একবার করি। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব, যদিও ইতিহাস দিয়ে শুরু করব, খুবই সংক্ষেপে শেষ করব। আমাদের এই ভূখণ্ডটি বাংলাদেশ নামক ভূখণ্ড অথবা আমাদের হাজার বছরের ঐতিহ্য, আমরা এই অঞ্চলটাতে সাম্প্রতিক একটা দেশ হিসাবে যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত একটি দেশ। আপনারা জানেন আমি ইতিহাসের ছাত্র, এই জন্য সংক্ষেপে ইতিহাস দিয়ে শুরু করবো এবং শেষ করবো। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আপনার নাম শুনেছেন, তার বাংলা বিজয়ের মাধ্যমে 1024 বছর পর্যন্ত 1757 সালের নবাব সিরাজউদ্দৌলার পতনের পর্যন্ত এই অঞ্চলে কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে পরিগণিত ছিল এবং এটার ইতিহাস ও ঐতিহ্য ছিল। যখন 1757 সালে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পতন ঘটিয়ে এখানে তাদের 200 বছরের রাজত্ব করলো, তখন থেকে এখানে অসাম্প্রদায়িকতার একটা বীজ বপন তারা করলো এবং সেটা আরো কঠিনভাবে রোপণ করা হলো 47-এর ধর্মের ভিত্তিতে দেশ ভাগের মাধ্যমে, পাকিস্তান ইন্ডিয়া এবং ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মাধ্যমে। কিন্তু বাঙালি জাতি অত্যন্ত সৌভাগ্যবান, 1949 সালের 1757-23 জুন কিন্তু সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, আবার 1949 সালের 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের জনগণের ভাগ্যের আবার নতুন করে উন্মেষ ঘটল এবং সেই দলটির নেতৃত্ব দিলেন কে, আমাদের জাতির পিতা, হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের মুক্তিযুদ্ধের নেতৃত্বের মাধ্যমে এই ভূখণ্ডে আবার নতুন একটি দেশ বাংলাদেশ, যেটা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে প্রতিষ্ঠা করলেন। কিন্তু মাত্র 37 বছরের মাথায় ষড়যন্ত্রকারীরা 1975 সালের 15ই আগস্ট সহপরিবারে তাকে হত্যা করে আবার সেটাকে একটা সাম্প্রদায়িক দেশে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে 95 সাল পর্যন্ত স্বাধীনতা বিরোধী শক্তি এদেশকে শাসন এবং শোষণ করেছিল।
ছিয়ানব্বই সালে তারই কন্যার নেতৃত্বে আবার মুক্তিযুদ্ধের সত্যের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসার পর একানব্বই দুই হাজার এক সাল পর্যন্ত এই দেশটাকে একটা নতুন ধারায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হন। কিন্তু আবার দুই হাজার এক সালে ষড়যন্ত্র, দুই হাজার সাত পর্যন্ত আট পর্যন্ত যা হয়েছে আপনারা জানেন, বিগত আট বছরে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি, আমরা সারা পৃথিবীর টপ অফ দি ওয়ার্ল্ডে পরিণত হয়েছি আমরা। এবং এটাকে ধরে রাখার জন্য বঙ্গবন্ধুর বাংলাদেশ যে সম্মেলনটি আজকে বীর নিজামুল হক এবং কামরুজ্জামান বাবুর আয়োজন করেছে, এটার কিন্তু ঐতিহাসিক ভিত্তি এখানেই। সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে, আওয়ামী লীগ আর নন আওয়ামী লীগ আর সবাই বিশ্বাস করে এই মুহূর্তে একমাত্র বঙ্গবন্ধুর আদর্শই একমাত্র এই দেশকে বাঁচিয়ে রাখতে পারে। তার কন্যার নেতৃত্বেই আগামী দিনে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো যদি আগামী দশ পনেরোটি বছর জননেত্রী শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় রাখতে পারি, তাহলে বাংলাদেশ হবে আমাদের এশিয়ার অন্যান্য দেশগুলো সিঙ্গাপুর, ব্যাংকক এবং মালয়েশিয়ার মতো একটি দেশ, যে দেশকে নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম গর্ব করতে পারব, যে দেশটির স্বপ্ন দেখেছিলেন। ১৯২০ সালের সতেরোই মার্চ এই মহাপুরুষের জন্ম হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আজীবনের লালিত স্বপ্ন একটি শোষণহীন সমাজ ব্যবস্থা, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ, একটি সোনার বাংলা, সেই স্বপ্নটি বাস্তবায়িত করতে পারবো আজকের এই সেমিনার থেকে আমরা শপথ গ্রহণ করব। আব্দুল মতিন খসড়ের নেতৃত্বে মীর নিজামুল হক এবং কামরুজ্জামান বাবু এবং তার টিমের সহযোগিতায় আমরা আবারও প্রবাস থেকে সকলেই আগামী দু হাজার উনিশ সালের নির্বাচনে শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন একটি শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমে সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।